আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পের প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শহরজুড়ে সন্ধ্যা নামক, লিখেছেন তাসনিম জাহান রিয়া। বন্ধু, তিন দিন তোর বাড়ি গেলাম, দেখা পেলাম না। লাহিন ল্যাপটপে কিছু টাইপ কাজ করছিল, মিহানের গান শুনে নাহিনের আঙুল থেমে যায়। নাহিন বিরক্ত হয়ে বলে, এসব বিশ্রী গান আমার সামনে গাইবে না। আপনি এই গানটাকে বিশ্রী বলতে পারেন না দোলা ভাই। মিহান লাস্ট শব্দটা একটু টেনে টেনে বলে। নাহিন এতক্ষণ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও এবার মিহানের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি আমাকে দোলা ভাই কেন বলছো? তোমার কোনো বোনকে আমি বিয়ে করেছি বলে তো আমার মনে পড়ছে না। মহিম মুচকি হেসে বলে, ভাইয়া আপনি ভুল বুঝছেন, মিহান আসলে বলতে চেয়েছিল আপনার টি শার্টের পেছনে ধনু লেগে আছে, জানেন তো ও কেমন। নাহিন ল্যাপটপটা নিয়ে নিজের রুমে চলে গেল। প্রিয়ন্তি চোখ গরম করে তাকালো মহিবের দিকে। মহিব মাথা চুলকে হেসে ফেলে। তন্ময় মহিব আর মিরাজ সরকার বাজার করে নিয়ে এসেছে। আরে প্রেমের জোয়ারে ভাসলো দুকুল আর সি দেব না আর সি মার সিগুলো। লিটন ডাক পেয়েছে কলকাতা নাইট রাইডার্সে, দ্বিতীয় ডাকে লিটন দাসকে নিজেদের দলে নিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র 50 লাখ রুপি। দ্বিতীয় দিন সাথে বাংলাদেশকে লড়াইয়ে রাখলেন তাইজুল আর হচ্ছে সাকিব। আচ্ছা আমি একটা কাজ করি, আগে ওইটা একটা দিয়ে দিই, ভালো হবে, খারাপ হবে না। কয় মিনিট ম্যান হয়েছিল? আপনি এখান থেকে চলে গেলে বুঝবো আপনি আমার সরি অ্যাকসেপ্ট করেননি। অনুপম স্যার আপনার সাথে যে আবার দেখা হবে আমি কল্পনাও করিনি। পরীক্ষার পর থেকে আপনার সাথে কাকতালীয়ভাবে প্রায় দেখা হয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আপনি আমাদের সাথে আমাদের পিকনিকে জয়েন করেছেন। আপনাকে কিন্তু আমাদের আরেকটা দাওয়াত গ্রহণ করতে হবে। অনুপম ভ্রুকুচকে বলে, কিসের দাওয়াত? খুব তাড়াতাড়ি আমাদের প্রেয়সী শ্রেয়সী বিয়ে করতে চলেছে, আপনাকে কিন্তু শ্রেয়সীর বিয়েতে আসতেই হবে। আমাকে স্পেশালি দাওয়াত দেওয়ার কারণ কি? আমি তো স্পেশাল কেউ না। আপনি অবশ্যই স্পেশাল। আপনি যদি শ্রেয়সীর বিয়েতে আসেন তাহলে শ্রেয়সীর বিয়েতে শ্রেয়সী সহ শ্রেয়সীর হাজব্যান্ড ধন্য হয়ে যাবে। নিতু মিহানের কানে ফিসফিস করে বলে, ওভার অ্যাক্টিং কম কর। মহিব উঠে দাঁড়ায়, সাথে মিহানকে টেনে তোলে। এই ইভা, প্রিয়ন্তি একটু নিচে চল, আন্টিকে বলেছিলাম লাচ্ছি বানাতে, এতক্ষণ হয়তো বানানো শেষ, চল আমরা নিয়ে আসি। ইভা প্রিয়ন্তি মহিব আর মিহান নিচে চলে যায়। একটু পর নিতু আপনি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবেন।
না আসলে কি হবে বিয়েতে? যে তাল বাহানা শুরু করছে, অবশ্যই বিয়ে আটকে থাকবে। আপনি না গেলে হবে? আপনি তো জানেন আমি হঠাৎ জ্ঞান হারাই, আপনি না থাকলে আমার সেন্স ফেরাবে কে? তোমার বাসর ঘরে নিয়ে যাবে তোমার আর তোমার প্রফেসর বরের রোমান্স দেখার জন্য। আরে এটা আবার লাস্টের দিক দিয়ে কাটতে হবে, কেমন লাগে? ধরুন আপনার ওই হয়নি তো মনে হয় একটা, তাই না? অনুপমের ধমকে কেঁপে ওঠে শ্রেয়সী, ছিটকে দুই হাত দূরে সরে যায়। অনুপম শ্রেয়সীর বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলে, মজা নিচ্ছ আমার সাথে? আমাকে জ্বলতে দেখে খুব শান্তি লাগছে না? শ্রেয়সী একটা ইনোসেন্ট ভাব নিয়ে বলল, আপনি জ্বলতে যাবেন কেন? এখানে প্ল্যান করা হচ্ছে আমার বিয়ে নিয়ে। আমার বিয়ে নিয়ে আপনার জ্বালাজ্বলির কারণ তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না, নাকি বুঝেও না বুঝার ভান করছো? তোমার প্রতি আমার ফিলিংস তুমি বুঝতে পারো না? আমার প্রতি আপনার আবার কিসের ফিলিংস? আপনি তো অন্য কারো ব্যক্তিগত পুরুষ। আমি ওই প্রফেসরকে বিয়ে করি, বিয়ে করে রোম্যান্স করি বা বাচ্চার মা হয়ে যাই, তাতে আপনার কি? ম্যাজিস্ট্রেট সাহেব, রাগে অনুপম নিজের চুল খামচে ধরে, রাগে শ্রেয়সীর বাহু সজোরে চেপে ধরে বলে, একদম আমার সামনে প্রফেসরের কথা বলবে না, তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? আমিও তো আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার মতো এত ইগো দেখায় না। কি হতো ওই দিন আমাকে বুঝিয়ে বললে? আমি কি জানতাম আপনার যমজ আরেকজন ভাই আছে? আপনি তো সবসময় বলতেন আপনি অন্য কারো ব্যক্তিগত পুরুষ। আমি তো ওটা মজা করে বলতাম, এমনিতে আমি তো তোমার ব্যক্তিগত পুরুষ, তোমাকে তো আমি ওই দিন বুঝিয়ে বলতে গিয়েছিলাম, তুমি আমাকে বলার সুযোগ দিয়েছিলে, উল্টো আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে, তাই তো মেজাজ গরম হয়ে গিয়েছিল। আমি সরি ওই দিনের জন্য, আপনি বিবাহিত সেটা আমি মানতে পারছিলাম না, তাই তো একটু রুড বিহেভ করে ফেলেছিলাম। এতক্ষণ ধরে কি এসব নাটক চলছিল? হ্যাঁ, আপনি তো কিছু বলেননি। আজকে রূপম ভাইয়া আমাকে সব বলে দিয়েছে, আমি তো একদিন জ্বলেছি, তাই ভাবলাম আপনাকে একটু জানানো দরকার। বান্ধবী যখন বয়ফ্রেন্ড লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটে যায়, তখন আমার বুকটা ফাইটে যায়। মিহান তোর বুক ফাইট ফাটাই লোকেরা, তোরা সবগুলো মেয়ে বয়ফ্রেন্ড লইয়া রং ঢং করস, আর আমি আর মুহিব সিঙ্গেল। মুহিব, তোর আর আমার নামের প্রথম অক্ষর ম, এই ম আমাদের গার্লফ্রেন্ড ভাগ্যে কোফা লাগাইছে দিছে। মুহিব একটু ভেবে বলে, চল নাম পাল্টাই ফেলি। নিতু হাসতে হাসতে বলে, হ্যাঁ নাম পাল্টায় ফেল, নাম পাল্টায় বক্কর আর কাশেম রাখ। মিহান তোর ক্যারেক্টার একদম বক্কর পক্কর টাইপ। তন্ময় একটু হ্যাঁ কেসে বলে, অ্যাটেনশন গাইস, একজোড়া কবুতর যে আমরা ছাদে রেখে আসলাম তার কি করছে আমাদের দেখা উচিত, চল একটু দেখে আসি। আমি যাব না,
এবার প্রিয়ন্তীর চিবুক ধরে বলে, আমাদের প্রিয় বেবি যাবে কিভাবে? তার কৃষ্ণ যে এখানে, যাও যাও রাধা, তোমার কৃষ্ণের কাছে যাও। এর মাঝে শ্রেয়সী চলে আসে। সবাই একসাথে ডিনার করতে বসেছে। মিহানরা আজকে কেউ যাবে না, শ্রেয়সীদের বাসায় থাকবে। নিতু, ইভা আর প্রিয়ন্তী শ্রেয়সীর রুমে থাকবে। আর ছেলেদের জন্য নাহিনের রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। মিহানের এক কথা, সে সারা রাত বৃষ্টির মাঝে বাইরে দাঁড়িয়ে থাকতে রাজি, কিন্তু নাহিনের রুমে থাকবে না। মহিবা আর তন্ময়ও মিহানের কথাই সায় জানায়, তাই আজকে আর কেউ ঘুমাবে না, সবাই আড্ডা দিবে। তন্ময় পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতে এই কেউ তার পায়ে খোঁচা মারে। তন্ময় চোখ বড় বড় করে বলে, এই পা, এই পা সেই পা না, এই পা তন্ময়ের পা। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প